70,000 বছর পর পৃথিবীতে ফিরে আসছে মহাকাশের এক আগন্তুক ধূমকেতু, তার নাম লিওনার্দো। ধূমকেতুটি অবশ্য আবিষ্কৃত হয়েছে 2021 সালেই, আর এবছরই পৃথিবীর কাছাকাছি হাজির হবে সেটি। এ মাসের রাতে আকাশে দেখা মালবে লিওনার্দোর, স্বাভাবিকভাবে উত্তেজিত মহাকাশপ্রেমীরা। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের মাউন্ট লেমন অবজারভেটরি থেকে ধূমকেতুটি আবিষ্কার করেন বিজ্ঞানী গ্রেগরি জে লিওনার্দো। তার নাম অনুসারে মহাজাগতিক বস্তুটির নামকরণ করা হয় লিওনার্ড। এরপর জানা যায় ডিপ স্পেস তথা মহাকাশের সুদূর কোণ থেকে সেটি এগিয়ে আসছে পৃথিবীর দিকেই। প্রাগৈতিহাসিক কালের পরে আমাদের নীল রঙের এই পৃথিবীর আকাশে দেখা যাবে অপার্থিব আলোর ছাটাটি। অক্টোবরের প্রথম দু সপ্তাহেই লিওনার্ডের উজ্জ্বলতা অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছিল। এরপরই পরিষ্কার হয়ে যায় যে খুব দ্রুত পৃথিবীর কাছ দিয়ে চলে যাবে সেটি, তবে তার সঙ্গে পৃথিবীর সংঘর্ষের কোনো রকম সম্ভাবনা নেই। কবে থেকে দেখা যাবে লিওনার্দোকে? 10 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যেই আকাশে জলজল করার কথা সেটির, তবে তা সবচেয়ে উজ্জ্বল অবস্থায় দেখা যাবে 13 তারিখ। জানা গিয়েছে ধূমকেতুটি আগে উদয় হবে উত্তর গোলার্ধে, পরে দক্ষিণ গোলার্ধ থেকেও সেটি দেখা যাবে। এক্ষেত্রে ভারতীয়দের কপাল কিঞ্চিত মন্দ। বিশ্বের কিছু কিছু স্থান থেকে খালি চোখে দেখা গেলেও ভারতের আকাশে সেটাই দেখতে লাগবে টেলিস্কোপ। মোটামুটি 40 থেকে 50 মিলিমিটারের ছোট টেলিস্কোপ দিয়ে দেখা যাবে এই ধূমকেতুটিকে। দ্য স্কাইলাইভ ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে মধ্যরাত 1:48 নাগাদ সেটির উদয় হবে, অস্ত যাবে বিকেল 4:12। স্বাভাবিকভাবে উচ্ছ্বাসিত মহাকাশপ্রেমীরা। বলাই বাহুল্য, এই ধূমকেতুটির দেখা পাওয়া সকলের কাছে হয়ে যাবে এক অত্যন্ত বিরল এক অভিজ্ঞতার। শেষবার যখন লিওনার্দো এসেছিল তখন পৃথিবীতে চলছিল আদিম যুগ। এরপর 70,000 বছর তার দেখা মিলবে পৃথিবীর আকাশে। আজকের সভ্যতার কতটুকু সেই সময়টিকে টিকে থাকবে তা নিয়েছে দ্বন্দ্ব। ফলে এই সুযোগ কোনোভাবে হারাতে রাজি নন আকাশভক্ত এবং মহাকাশপ্রেমী মানুষেরা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দিন।